এই সিস্টেমে পরিবর্তন আনিনি কেন, তখন জিনিসটা যদি নিয়ে তারা ভাবতেন, এবং এই ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমের পরিবর্তে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করে দিতেন, আজকে সবাইকে কিন্তু আমরা দেখতে পেতাম পার্লামেন্টে। কি করবেন, আপনার কৃতকর্মের ফল আপনাকে তো ভোগ করতেই হবে। আপনি তো স্বপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় যে ব্যত্যয়গুলো ঘটেছে সেগুলো আপনি অস্বীকার করবেন কি করে? সুতরাং দায় তো কাউকে না কাউকে নিতে হবে। আপনার শোতে এবং এলসওয়্যার আমি যেটা বলেছিলাম, আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই এবং ফ্যাক্ট চেক না করে অন্তিম কোনো মন্তব্য আমি করব না। এবং আমি যা বলেছিলাম তার ধারাবাহিকতায় যখন আমরা নিশ্চিত হলাম, মুশফিক ফজল আনসারি মহোদয় যখন প্রশ্ন করলেন ডুজারিক মহোদয়কে, এবং তিনি দুটো বিষয় পরিষ্কার খোলাসা করে বলে দিলেন। একটা হচ্ছে, হ্যাঁ এরকম একটা চিঠি মহাসচিবের দপ্তর থেকে প্রেরণ করা হয়েছে। দ্বিতীয়ত, জাতিসংঘের যে মানবাধিকার উইংটা তাদের পক্ষ থেকে যেই মূল্যায়ন এবং যেই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে, জাতিসংঘ তা আপহোল্ড করছে, তা ঠিক করছে, মানে কোন অবস্থানগত মূল্যায়ন জনিত যে ব্যাপারটি তাতে কোনো পরিবর্তন ঘটেনি। এক, ইউ বলুন, তারপর মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, কারণ তাদের যে অ্যাসেসমেন্ট মিশন গুলো বা ব্রিটেনের অ্যাসেসমেন্ট মিশন কমনওয়েলথ এর নামাবলী গায়ে দিয়ে যারা এখানে আছেন, এটা জানুয়ারির শেষ নাগাদ তাদের অ্যাসেসমেন্টটা শেষ করবেন। প্রি ইলেকশন ইলেকশন এবং পোস্ট ইলেকশন যে সিনারি, পুরো প্রক্রিয়াটা নিয়ে, তারপর তারা স্বশ কর্তৃপক্ষের কাছে যখন তাদের প্রতিবেদন জমা পড়বে তার উপর ভিত্তি করে কিন্তু তারা মেজার গুলো নেবেন। অর্থাৎ ইউ, ব্রিটিশ গভর্নমেন্ট এবং সেই সঙ্গে মার্কিন সরকার। আর মার্কিন সরকার তো সুইফটলি পরদিনই অর্থাৎ 8 তারিখে তাদের অবস্থান জানিয়ে দিয়েছেন। এখানে নানান ভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না। মানে আমরা বাঙালি কায়দায় কিছু ইংরেজি শব্দ বাংলা স্টাইলে ব্যবহার করি, যে ম্যানেজ করা, এই বিষয়গুলো তো ভ্যালুজ ইথোস তার সঙ্গে সংশ্লিষ্ট। এখানে ম্যানেজ হওয়ার কোনো সুযোগ তো নাই, এবং এটা নিয়ে বাহাদুরি করারও কিছু নেই। যাহাই তাহাই বস্তুনিষ্ঠতার সঙ্গে সেই চিত্রটা যদি তুলে ধরা হয়, সেটাই বরং আমি বলবো যথার্থ অর্থে সঠিক কাজটি করা হয়েছে। আপনার আমাদের প্রফেসর আলী যে যুক্তিটা হাজির করছিলেন, যে ধরুন 20%, 15%, হোয়াটএভার ইট ইজ, এটা ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমের বিউটি। আপনি শূন্য ভোট পেয়েও জয়লাভ করতে পারেন, আইনত বিষয়টা সহি যদি বিনা প্রতিদ্বন্দ্বিতা হয় সেটি। এখানে আমি ওই ধরনের কয়েনেজ ব্যবহার করাটা অপছন্দ করি, যে বিনা ভোট কিংবা অন্য কোন টার্ম, যেটি সঠিক লেভেলিং সেটি হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া। এখন আপনি যদি 1% ভোট পেয়ে নির্বাচিত হন, ইটস ফাইন, ফেয়ার এনাফ, স্বতঃপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় ভোটাররা যদি সেই পরিমাণ ভোট দিয়ে থাকেন সেটাই গুড এনাফ। আপনার নির্বাচিত হতে অনেকে হয়তো বাঁকা চোখে দেখবেন যে এত কম ভোট পেয়ে নির্বাচিত বলা হচ্ছে, করার নেই, মানে সিস্টেমটা যতক্ষণ পর্যন্ত এরকম থাকবে এটা সহি। এখন এই 52-53 বছর সময় সীমায় বিভিন্ন দল, বিশেষ করে 3টি মেইন স্ট্রিম রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তো ক্ষমতায় ছিল, তারা এই সিস্টেমে পরিবর্তন আনেনি কেন, তখন জিনিসটা যদি নিয়ে তারা ভাবতেন, এবং এই ফার্স্ট পাস দি পোস্ট সিস্টেমের পরিবর্তে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম চালু করে দিতেন, আজকে সবাইকে কিন্তু আমরা দেখতে পেতাম পার্লামেন্টে। আপনার এই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনও করতে হতো না, নির্বাচন বর্জনও করতে হতো না, ছোট দল থেকে শুরু করে বড় দল সবারই কিন্তু একটা স্টেক থাকতো, এবং আমরা জাতীয় ঐক্যের যে মোজাইকটা সেটা আমরা কিন্তু দেখতে পেতাম, ভালো হতো সবার জন্য। আপনি বলছেন যে বিএনপি কেন এটা পরিবর্তন করলো না, কিন্তু বিএনপি পরিবর্তন শুধু বিএনপি নয়, জাতীয় পার্টিরও সুযোগ ছিল এটা করবার, তারা কেন বিষয়টা নিয়ে ভেবে দেখেনি যখন ক্ষমতায় ছিল, নিজেদের মতো করে করে নিয়েছে বিএনপি, যেটা
যেটা করা ছিল সেটাও তো নিজেদের মতো করে করে নিয়েছে, তাহলে সেখানে বিএনপি বা জাতীয় পার্টির কি করার? সরকার যদি নিজের মতো করে করে নেয়। আরেকটা বিষয় যেটা আপনার সাথে যোগ করতে চাই, ইউরোপিয়ান ইউনিয়ন কি আর একটু এগুলো নাকি, যে এখানে আমরা জরিমানার বিষয়টিও দেখতে পাচ্ছি, আগে নিষেধাজ্ঞার কথা বলেছে, এখন আজকে দেখতে পাচ্ছি যে জরিমানার কথাও বলেছে। সেটা আপনার, আপনি একটা ধরন ফাউল করলেন, সেটার জন্য পেনাল্টি কি দিতে হয় না ফুটবলে? বিষয়টা তো এরকম, ইউ ক্যানট গেট অ্যাওয়ে, মানে আপনি যা কিছুই করবেন আপনার কৃতকর্মের ফল আপনাকে তো ভোগ করতেই হবে। আপনি তো স্বপ্রণোদিত হয়ে স্বইচ্ছায় যে ব্যত্যয়গুলো ঘটেছে সেগুলো আপনি অস্বীকার করবেন কি করে? সুতরাং দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। নিতে হবে। হ্যাঁ আর অনেক ধন্যবাদ আপনাকে, আমি আপনার কাছে আসবো। হ্যাঁ, আপনারা কেউ মানে দর্শকরা, আপনারা অনেকে বলতে বলছেন যে আপনারা শুনতে পান না, কিন্তু আবার অনেকে তো শুনছেন, আমি ঠিক বুঝতে পারছি না আপনারা মানে কেন শুনতে পাচ্ছেন না, বাট অনেকেই শুনছেন এবং মন্তব্য করছেন। আমি আবুল কালাম আজাদ ভাই আপনার কাছে যদি শুনতে চাই, যে এই যে অভিনন্দন জানানো, চিঠি দেওয়া, ফর্মালিটিস অনুযায়ী যে একটা চিঠি দেওয়া নতুন সরকার পরিবর্তন হলে সেই চিঠি সেই ধারাবাহিকতা রক্ষা করছে, কিন্তু সেইটাকেই সরকার বা পত্রিকাগুলো বলার চেষ্টা করছে যে তাদেরকে স্বীকার করে নিয়েছে নির্বাচন, নির্বাচন নিয়ে কোনো আপত্তি নেই, এগুলো আসলে কেন হচ্ছে? আপনি নিজেও জানেন যে ফর্মালিটিস অনুযায়ী পশ্চিমা দেশে অনেক কিছুই করে, তো সেখানে আপনারা যে বলার চেষ্টা করছেন সেটা কতটা যৌক্তিক? ধন্যবাদ আপা, সেই সাথে আমার সাথে বিজ্ঞ তিনজন আলোচক আছেন, স্যার ডক্টর কলিমুল্লাহ,